লকডাউনের নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। খোয়াই থানার 100 মিটার দূরে পার্শ্ববর্তী এলাকা আমলাপাড়ায় এক বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর নেশাদ্রব্য উদ্ধার করে পুলিশ। খোয়াই গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ রবিবার দুপুরে আমলাপাড়ার বাসিন্দার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ দীপঙ্কর করের বাড়ির পেছনে কলা গাছের ঝোপের ভেতরে মাটির নিচ থেকে বিলাতি নেশা সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 50,000 টাকা। পুলিশ নেশা কারবারি দীপঙ্কর করকে আটক করে। পুলিশ তার বিরুদ্ধে একটি NDPS মামলা রুজু করে। ইনফরমেশন পাই যে দীপঙ্কর করের বাড়িতে কিছু NDPS আইটেম রয়েছে। সেই অনুযায়ী আমাদের সেকেন্ড অফিসার, আমি এবং আমাদের SBR সাব ইন্সপেক্টর এবং টিম, আমরা সবাই ওই বাড়িতে রেড করি। রেড করার পরে আমরা সার্চ করি। এখানে টোটাল 79 এসকাপ সিরাপ, তারপরে কিছু ট্যাবলেট, 112 নোজ ট্যাবলেট, 26টা 180 ml মদের বোতল হোয়াইট অ্যান্ড ব্লু এবং 6টা 375 ml মদের বোতল পাওয়া যায়। সেগুলো আমরা সাক্ষীবর্গের মোকাবেলায় সিজ করে নিয়ে যাচ্ছি এবং তদন্ত অনগোয়িং। স্যার, কেউ অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট অ্যাকচুয়ালি আমরা একজনকে ডিটেন করেছি, অ্যারেস্ট এখনও করিনি আমরা। আমাদের প্রসিডিউর কমপ্লিট হলে আমরা অ্যারেস্ট করব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।